প্রিয় দর্শক এখন শুনবেন আমাদের প্রধান প্রধান খবর সোনার দাম আবার কমেছে এখন থেকে এক ভরি সোনার অলঙ্কার কিনতে লাগবে বাহাত্তর হাজার ছয়শ টাকা নতুন দর বুধবার থেকে সারা দেশে কার্যকর হবে পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাঁক রিজা দেহ হত্যাকাণ্ডের জন্য ফের ইসরায়েলকে দায়ী করেছে ইরান দেশটি বলছে রিমোট কন্ট্রোল প্রযুক্তির মাধ্যমে দূর থেকে ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজা হত্যা করেছে ইসরায়েল সোমবার নিহত বিজ্ঞানীর দাফনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী শিমখানি আলী শিমখানি বলেন দুর্ভাগ্যক্রমে অপারেশনটি ছিল খুব জটিল এখানে ইলেকট্রনিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে এবং কোনো অপরাধী ঘটনাস্থলে ছিল না তিনি বলেন এই হত্যাকাণ্ডের নেপথ্যে যে ইসরায়েল ও তার গোয়েন্দা সংস্থা মোসাদের হাত রয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই তারা বিশ বছর ধরে তাকে হত্যা করতে চেয়েছে এবার শত্রুরা একটি সম্পূর্ণ পেশাদার ও নতুন পদ্ধতি ব্যবহার করেছে শেষ পর্যন্ত তারা সফল হয়েছে দেশের বাইরে থেকে ইরানে সরকার পরিবর্তনের জন্য কাজ করা সংগঠন মুজাহিদিন ই খালক এরও এ হত্যাকাণ্ডের ভূমিকা ছিল বলে দাবি করেন আলী সিমখানি ইরান এই দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে দলটিকে আশ্রয় দেওয়ার জন্য ইউরোপীয় দেশগুলোকে দায়ী করে থাকে তেহরান শীতের শুরুতেই করোনা সংক্রমণ বাড়ছে শীত মৌসুমের শুরুতেই দেশে করোনা ভাইরাসের কোভিড নাইন্টিন সংক্রমণ বাড়ছে গত ষোলো নভেম্বর থেকে প্রতিদিন গড়ে দুই হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হচ্ছে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হারও বাড়ছে স্বাস্থ্য অধিদপ্তরের গত এক সপ্তাহে করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে কোনো দিন মৃত্যুর সংখ্যা বেড়েছে কোনো দিন মৃত্যু কম হলেও নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার বেড়েছে আবার পরদিন দিন শনাক্তের সংখ্যা কমলে বেড়েছে শনাক্তের হার দুধর্ষ এক সিরিয়াল কিলারের হাতে পঁচিশ নারী খুন দুধর্ষ এক সিরিয়াল কিলারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে রাশিয়া দেশটির তদন্ত কর্মকর্তারা দাবি করেছেন ওই ব্যক্তির হাতে পঁচিশ জনের বেশি নারী খুন হয়েছেন বছরের পর বছর ধরা বাইরে থাকা ওই ব্যক্তি পুলিশের খাতায় বোলগা মেনিয়ক নামে পরিচিত ছিলেন রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির বয়স আটত্রিশ বছর তার নাম রেডিক তেগারপ তিনি দুই হাজার থেকে দুই হাজার সাল পর্যন্ত ২৬ জন নারীকে হত্যার অভিযোগ স্বীকার করেছেন জুতার ছাপ ডিএনএ ও ঘটনাস্থলে পাওয়া অন্যান্য সূত্রের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তিগারবের হাতে খুন হওয়া নারীদের অধিকাংশের বয়স সত্তরের বেশি যেসব অ্যাপার্টমেন্টে বয়স্ক নারীরা একাকি থাকতেন তিগারব সেখানে বিদ্যুৎ কর্মী পানির লাইন মেরামতকারী কিংবা অন্য কোনো সেবাকর্মী সেজে প্রবেশ করতো অ্যাপার্টমেন্টে প্রবেশের পর সে ওই নারীকে ঠেসে দরত এবং শ্বাসরোধে হত্যা করতো হত্যা করে পর কখনো কখনো বিভিন্ন জিনিস চুরি করত। হাতে সবসময় গ্লাভস পরা ওই তরুণ ঘটনাস্থল ছেড়ে যাওয়ার আগে প্রমাণ মুসতে জীবাণুনাশক ব্যবহার করত। রাশিয়ার কাজান সামারা তালিয়াত্তি জিবস্ক ইউফা ও অন্যান্য শহরে হত্যা কাণ্ড চালিয়েছিল তিগারব ঠিক কতজন নারীকে সে খুন করেছে তার সঠিক সংখ্যা এখনো জানা যায়নি দু সালের পর তিঘারব সম্ভবত আর কোন হত্যাকাণ্ড ঘটার তবে দু সালে আবারও কয়েকটি শহরে বয়স্ক নারী খুন হওয়ার ঘটনা ঘটে পুলিশ দুই সালে তিগারবকে আটক করতে তিরিশ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করেন করোনা ভাইরাস আপডেট ট্রাম্পের করোনা ভাইরাস সম্পর্কিত উপদেষ্টার পদত্যাগ করোনা ভাইরাস সম্পর্কিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ উপদেষ্টা স্কট এটলাস পদত্যাগ করেছেন করোনা ভাইরাস মহামারীর সময় নানা মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি করোনায় আরও একত্রিশ জনের মৃত্যু শনাক্ত দুই দেশে গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে একত্রিশ জনের মৃত্যু হয়েছে একই সময় নতুন করে আরও দুই জন রুগী শনাক্ত হয়েছে নজরুল ইসলাম খান ও কামাল ইবনে ইউসুফ করোনায় আক্রান্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে মডানা ডিসেম্বরের মধ্যেই দুই কোটি ডোজ টিকা তৈরি করবে ওষুধ প্রস্তুতকারী কোম্পানি বর্ডারা ডিসেম্বরের মধ্যেই করোনাভাইরাসের দুই কোটি ডোজ টিকা তৈরি করবে